নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমি আবার আপনাদের সাথে হাজির হয়েছি আজকে যে বিষয়টার কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আমাদের চ্যানেলে প্রবলেম আমাদের চ্যানেলে কেন ভিউসটা দেখা যায় কি কারণে আমাদের ভিউসটা দেখা দেয় মানে প্রবলেমটা দেখা দেয় সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে খোলামেলাভাবে আলোচনা করবো আজকে দেখেন আমারই কিন্তু ভিউজটা প্রবলেম রয়ে গেছে কেন রয়ে গেছে কারণ আমি আমার চ্যানেলে এই ভুলগুলো আমি প্রতিনত করতেছি যার ফলে কিন্তু আমার চ্যানেলে বিশ প্রবলেমটা রয়ে গেছে আপনিও কিন্তু আমার মতো এই রকম প্রবলেম কিন্তু মানে এই রকম ভুল কি কিন্তু করে আসতেছেন যার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ প্রবলেমটা থেকে গেছে তা আপনি কি কি ভুল প্রবলেমটা করে আসছেন বা কি কি ভুলগুলো করে আসতেছেন আজকে এই ভিডিওতে আমি আজকে আপনাদের বা আপনাদের প্লাস বলবো তা চলুন প্রথম যে বিষয়টার কথা বলি যে আমরা কেন আমাদের চ্যানেলে প্রবলেমটা দেখতে পাই তা প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা নিয়মিত কাজ করি না হ্যাঁ ভাই আমরা যদি আমাদের চ্যানেলে যদি নিয়মিতভাবে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা কখনোই বিশটা প্রবলেমটা দেখা দিত না কারণ একটা চ্যানেলে যখন প্রতিনিয়ত আপনি কাজ করবেন তখন দেখবেন কি আপনার ওই ভিডিওতে নতুন নতুন দর্শক আসার তালে থাকবে যখনই আপনার চ্যানেলে নতুন নতুন দর্শক আসার তালে থাকবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো আরো আরো দর্শকের সাথে তুলে ধরবে তা আপনি যদি রেগুলার যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই সকল দর্শকগুলো আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন আর না হলে পরে আপনি ওই দর্শকগুলো আপনি ধরে রাখতে পারবেন না আর আপনার চ্যানেলে যে দর্শকগুলো আছে সেইগুলো আপনি ধরে রাখতে পারবেন না কেন পারবেন না কারণ আপনি নতুন কিছু আনতে পারতেছেন না ইউটিউবে নতুন কাজ দেখাতে পারতেছে না ইউটিউবে প্রতিনিয়ত কাজ না যার ফলে কিন্তু কিন্তু আপনার ডাউন থেকে যাচ্ছে আপনি এখনই একটা কাজ করুন ইউটিউবে নতুন ভাবে কাজ করুন এমন ভাবে কাজ করুন আপনার টার্গেট নিতে হবে আপনি এত দিন কাজ করবেন তা আপনি টার্গেট নেবেন হচ্ছে ছয় মাস থেকে সাত মাসের টার্গেট নেবেন এই টার্গেটের ভিতরে আপনি কি করেন প্রতিনিয়ত কাজ করেন যখন আপনি প্রতিনিয়ত কাজ করে ইউটিউবে দর্শকদের যে ভিডিওটা তুলে ধরতে পারবেন তখন দেখবেন কি আপনার চ্যানেলে ডাউন যাবে না আর আপনি যদি প্রমাণ সহ দেখতে চান তাহলে আপনি টানা সপ্তাহ বা মাস এক এক আপনি কাজ করে দেখুন আপনার চ্যানেলে ভিউজ যদি প্রবলেম থেকে যায় তাহলে আমার ভিডিওটা আপনার দেখা লাগবে না আপনি এক টানা এক সপ্তাহ বা পনেরো দিন করে দেখুন দেখে আপনি নিজে আগে চেক করে দেখুন যে আপনার চ্যানেলে ভিউসটা প্রবলেম থাকে কি থাকে না আমাদের দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি এই ভুলটা কখনো করবেন দেখতেছেন তখন কিন্তু দর্শক আছে ইউটিউব কিন্তু তুলে ধরতেছে না যার ফলে আপনার ভিডিও গুলো আপনার যে সকল অডিয়েন্স গুলো আছে ওই অডিয়েন্সের কাছেও তুলে ধরতেছে না যার ফলে কিন্তু আপনার ভিডিও গুলো কি একটা জায়গায় স্থিরভাবে রয়ে গেছে আর আপনার ভিডিওগুলো এক জায়গায় স্থিরভাবে থাকার কারণে কিন্তু আপনার চ্যানেলে ভিউজটা ডাউন থেকে যাচ্ছে তাই অবশ্যই আপনি আপনার ভিডিওগুলো নিজে দেখেন নিজে বন্ধ করে দিন দেখবেন কি আপনার চ্যানেলে অটোমেটিক আপনার ভিউজগুলো আসবে আমরা তৃতীয় নাম্বার যে কাজটা করে থাকি সেটা গুলো আমরা অ্যালগোয়দম সম্পর্কে ভালো করে বুঝতে পারি না যার ফলে কিন্তু আমাদের ভিডিওগুলো দর্শক আসে না আমাদের প্রবলেমটা থেকে যায় আর অ্যালগোয় কিভাবে বুঝবেন মনে করেন যে আপনার ইউটিউবে একটা একটা আপডেট আছে এখন একটা একটা সময় আছে একটা বিষয় আছে এখন মনে করেন সিনেমা কি কেউ দেখবে আপনার কি মনে হয় দেখবে না তো অবশ্যই আপনাকে কি করতে হবে সময় মতো যে সময় যে টপিক সেই ভিডিও তৈরি করার প্রয়োজন আপনার কিন্তু ওই সময় ওই টপিক্সে ভিডিও তৈরি করবেন আর ওই সময় ওই যদি আপনি ভিডিওটা তৈরি করে দর্শকের মধ্যে উপস্থাপন করতে পারেন কিন্তু আপনার চ্যানেলে চ্যানেলে ভিউজ ভিউজ কিন্তু আসবে আসবে অবশ্যই আপনার আর এটাই মেনে যদি আপনি কাজ করতে পারেন বা এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে কখনোই ভিউজ প্রবলেম থাকবে না যদি আপনাকে ভালো করে বুঝতে পারি যে আপনাদের এই তিনটে ভুল যদি আপনার প্রতিনিয়ত করে থাকেন এবং যার ফলে আপনার ভিউজ প্রবলেমটা হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে